হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম বেশ কিছুদিন পর। রেসিপি নিয়ে এগোনোর আগে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও আমি শুরু করছি একটি মিষ্টির রেসিপি দিয়ে। এটাকে কেউ মিল্ক কেক, আবার কেউ কালাকাঁদও বলে। যেটাই বলুক না কেন, এটা কিন্তু ভীষণ টেস্টি এবং ভীষণ ইজি একটি রেসিপি। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। মিল্ক কেক বা কালাকাঁদ বানানোর জন্য এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। স্কিমড মিল্ক বা সেমি স্কিমড মিল্ক নিলে কিন্তু চলবে না, চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কটাই নেওয়ার। এবার এটা হাই ফ্লেমে ফুটতে দিয়ে সাথে সাথে কিন্তু নাড়তে হবে। এটা নাড়ানোর জন্য এখানে আমি একটা সিলিকনের স্প্যাচুলা নিয়েছি। আপনাদের যদি এটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঠের বা যে কোনো নন মেটালিক স্প্যাচুলা নিলেই চলবে। মেটালিক স্প্যাচুলা অ্যাভয়েড করাই ভালো, তাতে কালাকাঁদটা সফট হবে। এবার এটা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিটস ফোটানোর পর এটা এখন প্রায় 1/3 এসেছে। এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে প্রায় 1/4 মতো করে নেব। এখন এটা 1/4 অর্থাৎ 1/4 পরিণত হয়েছে। এবার একটা জায়গায় আমি 1 টিস্পুন লেবুর রসের সাথে 1.5 টেবিল স্পুন জল মিক্স করে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এখন এই মিক্সচারটা এতে দিয়ে কোনো নাড়াচাড়া না করে ওয়েট করব জাস্ট 20 সেকেন্ডস। এটা করার কারণ হলো কালাকাঁদে যে দানা দানা টেক্সচার থাকে সেটা এরই জন্য। যদি মিক্সচারটা দিয়ে সাথে সাথে মিক্স করে ফেলতাম তাহলে কিন্তু এই দানা দানা টেক্সচারটা হতো না। এবার 20 সেকেন্ডস পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু চিনি জল ছাড়ে, তাই চিনি দেওয়ার পর দেখবেন এটা অনেকটাই তরল হয়ে যাবে, তাই হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকেও শুকনো করে ফেলতে হবে। এবার এতে অ্যাড করছি এলাচের গুঁড়ো। আমি এখানে 3টে এলাচ খোসা ছাড়া গুঁড়ো করে নিয়েছি। যেহেতু দুধটা ফোটানোর সময় তলায় কিছুটা লেগে গিয়েছিল, সেটা দেখতেই পাচ্ছেন সরের মতো হয়ে ওপরে উঠে এসেছে। সেগুলোকে আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন তলায় যেন খুব বেশি না লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকির প্যান নেওয়ার। কারণ ননস্টিকি প্যানে যদি তলায় কিছুটা লেগেও যায়, সেটা পরে সরের মতো হয়ে ওপরে উঠে আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আরও শুকনো শুকনো করে ফেলব। কিছুক্ষণ পর যখন দেখবেন এটা প্যান থেকে এইভাবে ছেড়ে আসছে, তখন মনে করবেন এটা একদম রেডি হয়ে গেছে। আমারও এটা রেডি হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার যে জায়গায় এটাকে আমি সেট করব, সেটাকে অল্প একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি, যাতে সহজেই ডিমোল্ড করা যায়। এবার এটা এতে দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে। এবার এটা ঠান্ডা হওয়ার পর ভালো করে ঢেকে রুম টেম্পারেচারে রেখে দেব ওভারনাইট। এবার পরের দিন সকালে এটা ডিমোল্ড করার জন্য একটা প্যানে আমি অল্প একটু জল ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন এটা এতে বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 1-2 মিনিট ওয়েট করব। এবার 1-2 মিনিট পর একটা ছুরি দিয়ে এর ধারগুলো একটু আলগা করে দিচ্ছি, যাতে এটা সহজেই খুলে আসে। এবার একটা প্লেটের উপর উপুর করে উপর থেকে একটু টোকা মেরে ওয়েট করলেই দেখবেন এটা সহজেই খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমারটাও কিন্তু খুলে গেছে। এবার আমি এটা আমার পছন্দ মতো শেপে কেটে নেব। এটা কাটার জন্য এখানে আমি একটা গ্লাসে অল্প কিছুটা গরম জল নিয়েছি, কারণ প্রত্যেকবার কাটার সময় এই কেকের যে অংশগুলো স্টিকি হয়ে ছুরির গায়ে আটকে যাবে, সেগুলো যাতে সহজেই ক্লিন করে ফেলতে পারি। এবার এটা খুব সাবধানে পছন্দ মতো শেপে কেটে নেব। কাটার সময় খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, তা না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে।
এবার এটাকে একটু দেখতে সুন্দর করার জন্য উপরটা অল্প একটু জল দিয়ে ভেজানো কেশর আর পেস্তা দিয়ে পুরোটা ডেকোরেট করে নিচ্ছি। দেখলেন তো কত ইজি রেসিপি এটা? জানি আপনাদের মধ্যে অনেকেরই খুবই পছন্দের মিষ্টি এটা। তাহলে দেরি কিসের, ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আর নিজের হাতের তৈরি জিনিসের তো টেস্টটাই আলাদা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের যে ছোট্ট লাইক বাটনটা রয়েছে তাতে একটা ক্লিক করে দিই। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফিরে আসছি আপনাদেরই পছন্দের নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।